ইফতিখার আহমদ আপনি লিখেছেন ইরানি হিজাব বিরোধী আন্দোলনের সঙ্গে এই দেশের অনেকে একাততা ঘোষণা করছে তাদের বিষয়ে ইসলাম কি বলে দেখুন মেয়েদের হিজাবে আপনার নিজেদেরকে আবৃত করে রাখা এটি আল্লাহ তালার নির্দেশ সুরা নূর এবং সুরা কোরআন করিমের সুরা হেজাব এই সুরাগুলোতে আল্লাহ রব্বুল বহু আয়াত নাজিল করেছেন হেজাব সম্পর্কে ইমানদার নারীদেরকে নির্দেশ করেছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করেন তাদের সৌন্দর্য যেন অপ্রকাশিত রাখেন এবং কেন সেটি করবে সেটাও আল্লাহ তালা নির্দেশ করেছেন অতএব একেবারে পরিষ্কার যে হেজাবে নির্দেশ তালা করেছেন এই নির্দেশনা আল্লাহ তালা যেটি করেছেন সেটিকে যদি কেউ অবজ্ঞা করে অস্বীকার করে অথবা এটাকে অপ্রয়োজনীয় মনে করে এটাকে সেগেলে মনে করে এটাকে এই যুগে অচল মনে করে তাহলে তিনি অনেক কিছু হতে পারেন কিন্তু মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই আপনি আপনার চিন্তা ধারণ করে আপনি সুশীল হতে পারেন আপনি খুব আপনার শিক্ষিত বলে সমাজের মানুষের কাছে নিজেকে জাহির করতে পারেন আর অনেক তকমা বা অনেক টাইটেল আপনি পেতে পারেন বাট একটি টাইটেল আপনার জন্য অবধারিত তাহলে আপনি মুসলিম নন আর কোরআন হাদিসের কোনো নির্দেশকে কোরআনের কোনো নির্দেশকে সুস্পষ্ট কোনো বিধানকে যে ব্যাপারে সারা বিশ্বের সমস্ত স্কলার কোনো একমতকরণের আয়াতের আলোকেটি প্রমাণিত সেটিকে অস্বীকার করার মতো মূর্খতা যদি কোনো মুসলিম দেখান মূর্খতা যেন বলছি যে মুসলিম হওয়ার এটাকে অস্বীকার করার মানে হল আপনি ইসলামকে স্বীকার করছেন না তাহলে সেক্ষেত্রে ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যাচ্ছেন এবং যুগের অনেকগুলো ফিতনা রয়েছে এ ফিতনাগুলোর ভিতরে একটি হলো এটি যে নারীদের ব্যাপারে আপনার তাদের হিজাবের ব্যাপারে বিরোধিতা করাটাকে এটাকে মনে হয় মনে করা হয় আধুনিকতা এবং এই আধুনিকতা মনে করে আমাদের অনেক মুসলিম নামধারী ভাইয়েরাও এই কাজগুলো করছেন অনেক বড় কাজগুলো করছেন এবং এগুলো করে তারা আদতে স্থান থেকে খারিজ হয়ে যাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিনের বিধান আল্লাহ যা দিয়েছেন তাই মানব জাতের জন্য কল্যাণকর সেটি আজকে বুঝে আসুক আর পঞ্চাশ বা একশো বছর পরে বুঝে আসুক পৃথিবীতে আল্লাহর বিধানের বাইরে অন্য কোনো পথে মানুষের কল্যাণ নিহিত থাকতে পারে না বিভিন্ন সমস্যাটি আমাদের কাছে প্রতিবাদ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তারপর আমরা প্রবৃত্তির পুজো করি কিংবা আহ গড্ডালিকায় আমরা গা ভাসাই স্রোতে গা ভাসাই আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন